বাংলাদেশ সঙ্গীত শিল্পী এখন পরিবেশন করছে মান্নান হীরা বিরচিত নাটিকা জননী বিরহ। আমরা দুঃখের সঙ্গে একটা কথা ঘোষণা করছি, আমাদের পুরো টিমটার মধ্যে যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেজে থাকবেন এমন একজন শিল্পী কালকে থেকে হাসপাতালে ইমার্জেন্সিতে আছেন। আমরা নাটকটা করবো না বলে ভেবেছিলাম, কিন্তু আক্তার ভাই এবং এখানকার সবাই বলল যে নাটকটা করতে হবে। আমরা অন দ্য স্পট ডিসিশন নিলাম যে আমি ওনার চরিত্রটা করব। কোনো প্রিপারেশন নেই, মুখস্থ করা নেই, আর ডায়লগ প্রম করার একটুখানি ব্যবস্থাটাকে আপনারা সুন্দর চোখে নেবেন এবং আশা করি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এবং আমরা আশা করি আমাদের সেই সাথী অবিলম্বে ভালো হয়ে ঘরে ফিরে আসুন এবং আমাদের সঙ্গে আবার নাটক করুন। ওনার নাম চিত্তভূমি। চিত্তভূমিকের জন্য আমরা সবাই দোয়া করি। ধন্যবাদ। কবিতার মধ্যে জননীর দুঃখের কথা, জ্বালার কথা বলতেছে, স্বাধীন দেশের কথা মনে আসে, স্বাধীন দেশের মানুষের কথা আমার সুরে চলে আসে বড় বেশি। কিছু ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, কারণ আজ দিন কয় হয় মনের মধ্যে একটা খটকা জেগেছে, সন্দেহ দেখা বেঁধেছে। জানি জানি আপনারা আমার অভিশাপ দেবেন, লাঠি হাতে তেরে আসবেন, থুতু ফেলে মারবেন ওই আসন থেকে, তবু অভয় দেবে কথাখান বলি আস। আচ্ছা, দেশটা কি স্বাধীন হয়েছিল কোনোদিন কোনো কালে? আমি জানি, আমি জানি আপনারা আমার বেজন না বলে গালি দিবেন, বাপ মা তুলে অভিশাপ দেবেন, কিন্তু মনের মধ্যে যা আছে তা যদি মুখে বলতে না পারি, তাহলে যে স্বাধীনতার অপমান করা হয় এতে এতে কষ্ট বেশি, লজ্জা আরো বেশি। আপনাদের আপনাদের হাত ধরে আমার আপনারা আমার স্বাধীনতা কথা বলতে দেয় মুখের ব্যাপারটা আজকে মনে তা প্রকাশ করি আজ। আরে কোথা পেটে স্বাধীনতা আঙ্গুরের ফল, উপবাসী স্বাধীনতা চোখের নোনা জল, আরে উদাম গায়ে স্বাধীনতা চৈতের খরা, অভাগারে স্বাধীনতা আহার দিনে মরা, আরে খেত মজুরের স্বাধীনতা গরু আর লাঙল, জোতদারের স্বাধীনতা তাহার লাঠির বল, আরে শিল্পী কবির স্বাধীনতা সাধে সুরুজের নাচা, জননীর স্বাধীনতা লাজে শরমে বাসা। হয় ভাই আপনাদের ওই স্বাধীনতা আমার জনম, আমার মা জনমিনে লজ্জা শরম নিয়ে বাঁচতে দেয়। কথাখান যদি খুলে বলি আপনার দুনিয়াও অন্ধার হবে, জবানে আপনি নাইমা আসবে কেমন, কিন্তু কথাখান যে আমার বলতেই হবে,
কারণ স্বাধীনতার মানে হচ্ছে সত্য কথা বলা। ইচ্ছা খান তাহলে খুলেই বলি। দেখেছেন কত বাধ্য, কত আনন্দ, কত কোলাহল। ওই যে দেখেন মাথার উপর দিয়া চোখটারে মেলা ধরেন, দেখেন কত মানুষের ভিড়। যুবকের কাঁধে উঠেছে শিশু, শিশুর হাত ধরেছে বৃদ্ধ। হবে না, এই যে সব আনন্দের সে বড়, এক মাস দু মাস নয় গো, এই যে হাজার বছরের প্রতীক্ষা। ক্ষুদিরাম সূর্য সেন শত মানুষের স্বপ্ন, কত নাম না যেন যুবকের মুখে রক্তের ধারা। সেই স্বাধীনতা এসেছে আর আজ 16ই ডিসেম্বর 1971। বাবা গো, কিসের বাদ্য বাজে, কিসের চিৎকার আনন্দ এত, মন হয় যেন মেলা বসছে কোথাও। মেলাই বটে, দেখেন চারিদিক চাকায়, দেখেন ওই যে দেখেন মুখটা, দেখেন মনে হয় যেন একটা গোল বাতাসা। আর ওই যে ছেলে চুপের হাতে ওই যে দেখেন অস্ত্র, যেন এক একটা চোরকি। ওই অস্ত্রে শত্রু হত্যা হয় না গো, আনন্দের বাদ্য ফুটে, আনন্দের বাদ্য। কেন বাদ্য, তাই তো খুশি। স্বাধীনতা এসেছে গো চাচা, স্বাধীনতা। স্বাধীনতা হয় স্বাধীনতা, মায়ের নারী সেরা ধন, পিতার ফলনের ধান যেমন মিষ্টি তেমন মিষ্টি, সেই স্বাধীনতা এসেছে। কি হলো আপনার মুখখান, এই গুড়ের বাতাসের মতো গোল না হইয়া হয়ে গেল কালো চাই, যেন মেঘ করবে বৃষ্টি নামবে, কেন আপনি খুশি হন নাই? খুশি হয়, খুশি হয়েছি বটে, তবে এই স্বাধীনতার আগে পরে কোনো কিন্তু, কোনো তবে, কোনো বটে নাই। আছে গো বাবা, আছে, এ আমার জন্য আছে। কি কোন সাফা বৃত্তান্ত বলবার কি সময় আছে? ওই দেখেন পিছন ফিরে তাকান, তিন জানালার শিখ ধরে কেমন তিনজন জননী সে আছে। আহার নাই, নিদ্রা নাই,
কত জেলায় কেউ কইতে পারে না রে, কেউ কইতে পারে যদি মিলিটারি গেলামে ঢুকলো তোর মায়ের গুলি করে হত্যা করলো, আর তবে তুই লাগিয়ে গেল তোরাকে, কোনো পিতা কি পারে ঘরে ঘুমাইতে, কিন্তু কামিমা খেয়াল আছে পানি নাই এখানে, পানি গরু ছাগল হাঁস মুরগি আনাজের পালান সব শশান হয়ে গেছে রে মা, সব শশান, কোন অভিশাপে এমন জুলুম নাম ছিল, দেশে সব হয়ে গেল শশান, সেই রাতেই পালাইয়া চলে গেছে, সে অনেক বড় মুক্তিযোদ্ধা হয়েছে মা, অনেক বড়, ওই যে কলিকাতা রেডিও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এইসব থেকে ওর নাম হয়েছে, কত জায়গায় যুদ্ধ করেছে ও, কি করে যুদ্ধ করেছে নানান বৃত্তান্ত, ওর নাম যখন রেডিওতে শুনছি বুকটা আমার আনন্দে ভরে গেছে রে মা, কত যুদ্ধের বিবরণ আমি আমি তো সব করবো আরেকদিন, সব করবো, কি হলো আর রুটি খা, দেহ কেমন হয়ে গেছে রে মা, দেহ কেমন হয়ে গেছে, সাক্ষাৎ দেখা দিল এই দেশে, আরে আমার কপালে খোদা আমি কি পাপ করেছি তো খোদা, আমি কি পাপ করেছি তো খোদা, কি পাপ করেছি, ময়মন সিং নেত্রকোনা মুক্তা রাজা ওই ব্রহ্মপুত্রের পাল ধরে ধরে আসছি, আর মনে মনে ভাবছি খোদা আমি জীবনে আর কিছু চাই না, ফিরাইয়া দে কেবল আমার এই বউ, আর খোদা আমার কথা শুনছে রে মা, দেশটাও স্বাধীন হইল আর তবেও ফিরা পাইলাম, ফিরা পাইয়া আমি একেবারে জানত, হাজার শুক্রিয়া খোদার দরবারে হাজার শুক্রিয়া, আর যদি তার মাই বাইসে থাকতো তোরে মাথায় ফিরে কেমন করে নাচত, তোরে মাথায় ফিরে কেমন করে নাচত, মারে আয় মা আমার কাছে আরেকবার, কতদিন হয় নাই
এই কে আছেন গো, এই কে আছেন? ইদারা পুপু চাপকল কিছু আছে মারে, এই ব্যাগ ব্যাগ তোর জন্য, তোর জন্য একটা শাড়ি কিনছি না গো, এই ব্যাগ ভালো করে ভালো করে বুঝল সাই রে, এটা পর দেখি আমি আমি তোর নয়ন কইরে, আমি তোর নয়ন কইরে আরেকবার দেখি মারে মারে তোমার দিন তোমার কোনো দিন অসুবিধা হইব না রে।
ফিরা না পাইলে অস্ত্র জমা দিব না, এই নাই
শত্রু হত্যা করলি, হত্যা এই পতাকাটা বদল হলো।
মা তো বুঝে বিয়ার প্রথম রাতে তুমি আমায় বলেছিলে তোমার চাই একখান কন্যা সন্তান, আমি তোমার মুখ চেপে ধরে বলেছিলাম না গো না আমার চাই বাপজান একখান। সেই মানুষগুলা প্রত্যেক রাতে আমার হাত পা বান্ধা বান্ধা অত্যাচার করত, আর তোমারে বেজম্মা করে কাঁদি দিত, তোমারে বেজম্মা করে কাঁদি দিত। সন্তানও কি কথা কবে মোর সাথে সেই ভাষাতেই, তবে তার যদি হয় সন্তানেরে আমি পুকুরে ফেলাইয়া দিব, আতুর ঘরে মুখে নুন দিয়া মাইরা পালাবো, আমি ওরে মুখে নুন দিয়া মাইরা পালাবো, মাইরা পালাবো। পাকিস্তানি জানোয়ারদের জাত সন্তানকে
তবে নাম দিয়েছিলেন কেন বীরাঙ্গনা? কেন বলেছিলেন ওরা পাবে দেশের শ্রেষ্ঠ সম্মান? লজ্জা করে না? তুমি একদম আমি একদম রে ঘর থেকে আমার বাজানের কথা বলিস, খেলাগুলি নিয়ে আসি
একটা বাংলা গানতে আছে, একে ওকে ইয়া ইয়া ভূত চিৎকার খান রাজা কার বলে তুত গায়ে। আমি তো জানি সেই ধূত এসে গা লাগে আমার গায়ে, আর লাগে আপনাদের কপালে। কত ফুলের কুলাঙ্গনা নাম নিয়ে আসে বীরাঙ্গনা, আজ বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়, দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানায় আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, আজ বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়, দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানায় আছে জগৎময়।